নমস্কার, আজকে আমি আপনাদের মহামায়াতলা মোড়, যেটি গড়িয়া মেট্রো থেকে ডিস্টেন্স রয়েছে, নজরুল মেট্রো থেকে ডিস্টেন্স রয়েছে 1.5 কিলোমিটার, এই লোকালিটি থেকে আজকে আমি আপনাদের একটি 2 BHK 800 স্কোয়ার ফিটের রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। তো ওয়েলকাম ফ্রেন্ডস, আমার চ্যানেলে আমাদের আপনাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। দেখতেই পাচ্ছেন এই যে মহামায়াতলা মোড়, এইখান থেকে আপনার ফ্ল্যাটের ডিস্টেন্স রয়েছে 400 মিটার। একদম এই যে রাস্তাটা দেখলেন, এখান থেকে আপনার নেমে গেলে কিন্তু আপনারা 5 to 6 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্সে কিন্তু ফ্ল্যাটে চলে যেতে পারবেন। তো চলুন ফ্রেন্ডস, বিল্ডিংয়ে যাওয়া যাক এবং আপনাদের সাথে ফ্ল্যাটের লেআউটটা শেয়ার করা যাক। হচ্ছে আপনার বিল্ডিংয়ের আউটার পার্ট দেখতে পাচ্ছেন, আপনারা যে স্ট্রেট থ্রি বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংয়েই আজকে আমি আপনাদের এই 2 BHK ফুললি রেডি টু মুভ ফ্ল্যাটটা দেখাবো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার টোটাল বিল্ডিংটা, আউটার টোটালি রেডি টু মুভ হয়ে গেছে বিল্ডিংটা। আমি আপনাদের একটা সাইড থেকে দেখিয়ে দেবো, আর একটা সাইড থেকেও দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আপনার টোটাল বিল্ডিংটা, এই যে সরাসরি যে 2 BHK ফ্ল্যাটটা দেখছেন, এই বিল্ডিংটা, এই বিল্ডিংয়ে আজকে আমি আপনাদের এই 2 BHK ফ্ল্যাটটাই আমি আপনাদের দেখাবো। এটা হচ্ছে বিল্ডিংয়ের ব্যালকানি, এই হচ্ছে টোটাল বিল্ডিংটা, টোটালি রেডি টু মুভ হয়ে গেছে। তো চলুন ফ্রেন্ডস, বিল্ডিংয়ের ভেতরে যাওয়া যাক এবং আপনাদের সাথে এই ফ্ল্যাটের লেআউটটা এবং প্ল্যানটা, দামটা সব কিছুই শেয়ার করা যাক। ফ্রেন্ডস, আমরা ফ্ল্যাটের ভেতরে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে আপনার স্টেয়ারকেস। এদিক দিয়ে আমরা এন্টার করলাম, কমপ্লিটলি মার্বেল ফিনিশ এক্সটেরিয়ার। এখানে পর ফ্লোর 3টে করে ফ্ল্যাট পাবেন, এইখানে একটা ফ্ল্যাট এবং এই একটা ফ্ল্যাট এবং এই একটা ফ্ল্যাট রয়েছে, কমপ্লিটলি রেডি টু মুভ রয়েছে। আমি আপনাদের আগে শর্ট লেআউটটা দেখিয়ে দিচ্ছি, প্ল্যানটা, তারপরে আমি আপনাদের ডেসক্রাইবে জিনিসটা আমি আপনাদের সাইজ অ্যান্ড ম্যাটার্স আদার্স ম্যাটার্স বলে দিচ্ছি। এটা 800 স্কোয়ার ফিটের কিন্তু একটা 2 BHK ফ্ল্যাট। ঢুকে দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে আপনার লিভিং ডাইনিং এরিয়া, একদম স্কোয়ার শেপের লিভিং ডাইনিং এরিয়া। ঠিক এন্ট্রান্স দিয়ে ঢুকে লেফট হ্যান্ড সাইডে এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, খুব স্ট্যান্ডার্ড সাইজ বেডরুম রয়েছে। এখানে আপনার 2টো করে জানলা রয়েছে, পেয়ে যাবেন। এবং এই হচ্ছে আপনার লিভিং ডাইনিং এরিয়াটা, এন্ট্রান্সের ঢুকে রাইট হ্যান্ড সাইডে এটা হচ্ছে আপনার কমন বাথরুম। আমি আপনাদের পরে আমি আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে আপনার লফটের জায়গা, বেসিন রয়েছে। এবং এন্টার করে ঠিক রাইট হ্যান্ড সাইডে এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে অ্যাটাচড ব্যালকানি এবং অ্যাটাচড বাথরুম। তো ফ্রেন্ডস, চলুন এবার আমি আপনাদের ডেসক্রাইবে ফ্ল্যাটের লেআউট এবং সাইজ বলে দিচ্ছি। এটা হচ্ছে আপনার ফ্ল্যাটের এন্ট্রান্স, দেখতেই পাচ্ছেন এটা 800 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার প্লাইয়ের ডোর বসেছে এবং এখানে কিন্তু আপনার ল্যামিনেশন বসবে এবং এখানে কিন্তু আই হোল দেওয়া রয়েছে এবং লক বসেছে। 800 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে আমি আপনাদের ঢুকে ফার্স্ট অফ অল যে জিনিসটা আমি আপনাদের দেখাচ্ছি, এখানে ভিট্রিফাইড টাইলসের কাজ হয়েছে টোটালি, দেখতেই পাচ্ছেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে ভিট্রিফাইড টাইলসের কাজ আছে, বিল্ডিংটা টোটালি রেডি টু মুভ। ঢুকে এই জায়গাটা হচ্ছে আপনার, এটা এন্ট্রান্স দিয়ে ঢুকে এই জায়গাটা হচ্ছে আপনার কিচেন ডাইনিং এরিয়া। এখানে কিন্তু স্পেস রয়েছে, আপনারা যদি কিচেনটা যদি আলাদাভাবে ক্লোজও করেন তাও কিন্তু আপনাদের অনেকটা স্পেস থাকবে, যেখানে আপনারা লিভিং ডাইনিংটা কিন্তু আলাদাভাবে করতে পারেন। এইটা হচ্ছে আপনার টোটাল লিভিং ডাইনিংটা, এই টোটাল আপনার লিভিং ডাইনিংয়ের সাইজ রয়েছে 16x10, একদম 16x10-এর কিন্তু এই আপনার লিভিং ডাইনিংটা এখানে পেয়ে যাবেন আপনারা। সরাসরি যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে আপনার কিচেন, 16x10-এর কিন্তু ইনক্লুডেড রয়েছে কিচেনটা। এই হচ্ছে আপনার কিচেনের টোটাল স্ল্যাব, একদম ওপর অব্দি একদম দেখতে পাচ্ছেন কমপ্লিট ওয়ার টাইলস দিয়ে ফিনিশিং করে দেওয়া রয়েছে। এখানে ওয়াটার ফিল্টারেশন পয়েন্ট রয়েছে, এখানে ফ্রিজ পয়েন্ট, মাইক্রোওয়েভ পয়েন্ট পেয়ে যাবেন, এখানে আপনারা চিমনির পয়েন্টটাও পেয়ে যাবেন এবং চিমনির পয়েন্টটা পেয়ে যাবেন আর এবং এখানে কিন্তু আপনারা, এখানেও কিন্তু আপনারা আদার্স পয়েন্ট পেয়ে যাবেন অ্যাক্সেস করবার জন্য। দেখতেই পাচ্ছেন টোটালি মার্বেল এবং গ্রানাইট দিয়ে ফিনিশ করে দেওয়া রয়েছে এবং একটা উইন্ডো পেয়ে যাবেন সরাসরি। তো এই হচ্ছে আপনার কিচেন ডাইনিং থেকে টোটাল লিভিং ডাইনিংয়ের ভিউ, দেখে নিন আপনারা।
এটা এন্ট্রেন্স ছিল, এন্ট্রেন্সের ঠিক পাশেই এই জায়গাটা আপনারা পূজা রুম হিসেবে ইউজ করতে পারেন, পূজা রুম সরি পূজা স্পেস হিসেবে ইউজ করতে পারেন। ঠিক এন্ট্রেন্স থেকে ঢুকে আমি আপনাকে ফার্স্ট বেডরুমটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। লেফট হ্যান্ড সাইডে আপনারা ফার্স্ট বেডরুমটা পেয়ে যাবেন। এই যে টোটাল ফার্স্ট বেডরুমটা দেখছেন, এই টোটাল আপনার ফার্স্ট বেডরুমের সাইজ রয়েছে 10.5 বাই 11.5। দেখতেই পাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড সাইজের বেডরুম কিন্তু এখানে বের করা আছে, 800 স্কোয়ার ফিটের ফ্ল্যাট এটা। তো যথারীতি আপনার কার্পেট এরিয়া কিন্তু খুবই ভালোই বেরিয়েছে। তো এইটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, এখানেও আপনার উডেন ডোর বসেছে প্লাইয়ের, এবং এখানেও আপনারা দুটো উইন্ডো পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন এই উইন্ডোগুলো কিন্তু সাউথের দিকে রয়েছে। এই হচ্ছে টোটাল ফার্স্ট বেডরুমটা, এই হচ্ছে টোটাল ফার্স্ট বেডরুমটা। ভেতর থেকে ভিউটা আমি দেখিয়ে দিলাম, এখানে কিন্তু আপনারা এসির পয়েন্ট এবং আদার্স সুইচেসও কিন্তু পেয়ে যাবেন। এই টোটাল হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। ফার্স্ট বেডরুমটা দেখে নিয়ে আমি আপনাদের লিভিং ডাইনিং এরিয়াটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আপনার টোটাল লিভিং ডাইনিং এরিয়াটা। লিভিং ডাইনিং এরিয়া থেকে কিছুটা এগিয়ে গিয়ে এটা হচ্ছে আপনার কমন বাথরুম। এই যে টোটাল কমন বাথরুমটা আপনারা দেখতে পাচ্ছেন, এই টোটাল আপনার কমন বাথরুমের সাইজ রয়েছে 4 বাই 8। এখানেও কিন্তু আপনার পিভিসির ডোর বসেছে, দেখতে পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটির কিন্তু এখানে মেটেরিয়ালস ইউজ হয়েছে স্ট্যান্ডার্ড। এবং 4 বাই 8-এর ভেতরে কিন্তু আপনার কমন ওয়াশরুমে কিন্তু আপনার টোটাল মার্বেলের কাজ হয়েছে ভেতরে, দেখতে পাচ্ছেন। ওপরে কিন্তু টোটালি টাইলস দিয়ে জিনিসটা ফিনিশিং করে দেওয়া রয়েছে, ওয়াল টাইলস দিয়ে। এবং এখানে কিন্তু আপনারা গিজারের পয়েন্ট পেয়ে যাবেন, উইন্ডো পেয়ে যাবেন, এবং চিমনি আপনারা এখানে কিন্তু এক্সস্টেরও পয়েন্ট পেয়ে যাবেন। সিঙ্ক এখানে কিন্তু আপনার চেঞ্জার বসবে, এখানেও ভেতরেও কিন্তু আপনারা বেসিন রাখতে পারেন বা ওয়াশিং মেশিনের পয়েন্টও করতে পারেন। এই হচ্ছে আপনার টোটাল কমন বাথরুমটা। কমন বাথরুমটা দেখে নেওয়ার পর এই হচ্ছে আপনার লিভিং ডাইনিং এরিয়াটা, এবং কমন বাথরুমের ঠিক পাশেই এটা হচ্ছে আপনার বেসিনের পয়েন্ট পেয়ে যাবেন। এবং ঠিক তার পাশেই আমি লাস্টলি আমি আপনাদের মাস্টার বেডরুমটা দেখিয়ে দিচ্ছি। এই যে টোটাল আপনার মাস্টার বেডরুমটা দেখছেন, এই টোটাল আপনার মাস্টার বেডরুমের সাইজ রয়েছে 11 বাই 12। আপনারা এই জায়গাটা পাচ্ছেন হচ্ছে 12 এবং এই জায়গাটা পাচ্ছেন হচ্ছে 11। খুবই বড় সাইজের কিন্তু এখানে আপনার বেডরুমটা আছে, মাস্টার বেডরুমটা দেখে নিন। এখানেও কিন্তু আপনার একটা উইন্ডো রয়েছে, এটা কিন্তু বিল্ডিংয়ের ফ্রন্ট সাইডে পড়ছে, রোড সাইড পড়ছে। এই হচ্ছে টোটাল আপনার মাস্টার বেডরুমটা। মাস্টার বেডরুমের সাথে সাথে আপনারা অ্যাটাচড বাথরুম পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন অ্যাটাচ বাথরুমটা। এখানেও সেম ডোর বসেছে, এবং এই যে টোটাল অ্যাটাচ বাথরুমটা দেখতে পাচ্ছেন, এই অ্যাটাচ বাথরুমের টোটাল সাইজ রয়েছে আপনার 4 বাই 5। এখানেও কিন্তু আপনারা স্ট্যান্ডার্ড সাইজের এখানে কিন্তু আপনার সিঙ্ক সরি প্যান বসেছে, এবং আপনারা এখানেও কিন্তু টাইলস দিয়ে ফিনিশিং করে দেওয়া রয়েছে, উইন্ডো পেয়ে যাবেন, এক্সস্টের পয়েন্ট পেয়ে যাবেন। এবং এখানে কিন্তু আপনার টোটালি মার্বেলের কাজ হয়েছে অ্যাটাচ বাথরুমে। এই হচ্ছে টোটাল আপনার অ্যাটাচ বাথরুমটা। অ্যাটাচ বাথরুমের ঠিক পাশেই আপনারা এটা পেয়ে যাবেন হচ্ছে অ্যাটাচ ব্যালকানি, যে অ্যাটাচ ব্যালকানি আপনার সাইজ রয়েছে 4 বাই 7। 4 বাই 7-এর কিন্তু আপনারা এই অ্যাটাচড ব্যালকানিটা পেয়ে যাবেন। এই হচ্ছে আপনার টোটাল অ্যাটাচ ব্যালকানিটা, দেখতেই পাচ্ছেন একদম কমপ্লিট গ্রিল দিয়ে কিন্তু ফিনিশ করে দেওয়া রয়েছে, আপনাকে আদার্স কিচ্ছু করাতে হবে না। সামনে দেখতে পাচ্ছেন একদম কমপ্লিট ভালো ওপেননেস রয়েছে জায়গাটা, এই এদিকটা ফ্রন্ট সাইড একদম ক্লোজ হবে না। এই হচ্ছে আপনার টোটাল ব্যালকানিটা। ব্যালকানি থেকে এই হচ্ছে আপনার বেডরুমের ভিউ। খুবই সুন্দর, এবং 11 বাই 12-এর কিন্তু আপনারা এই বেডরুমটা পেয়ে যাবেন। খুব বড়ো সাইজের কিন্তু বেডরুম রয়েছে 2 BHK ফ্ল্যাটে। তো ফ্রেন্ডস, এই ছিল আচ্ছা আপনাদের একটা 2 BHK ফ্ল্যাটের ভিডিও। মাস্টার বেডরুম থেকে এই লিভিং ডাইনিং এরিয়াটা আমি আপনাদের লাস্টলি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আপনার টোটাল লিভিং ডাইনিং এরিয়াটা। তো ফ্রেন্ডস, এই ছিল হচ্ছে আজকে আপনাদের একটা 800 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ভিডিও। দাম কিন্তু মোটামুটি আপনার
রিজনেবলের মধ্যেই আনার আমি চেষ্টা করেছি। তো চলুন ফ্রেন্ডস, আমি আপনাদের বাকি ডেসক্রিপশন ছাদ দেখিয়ে বলে দিচ্ছি। ছাদে চলে এসেছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছাদে আসার স্টেয়ার কেস, এবং এটা হচ্ছে আপনার মেন এন্ট্রেন্স ছাদের। দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আপনার ছাদে কিন্তু টোটালি জল ছাদের কাজ হয়েছে, এবং হিট ট্রিটমেন্ট এবং রুফ ট্রিটমেন্টেরও কাজ হয়েছে। কমপ্লিটলি রেডি টু মুভ বিল্ডিং টোটালি। এই হচ্ছে আপনার টোটাল বিল্ডিংয়ের ছাদ, মিডিয়াম সাইজ। এখানে কিন্তু আপনারা ছাদ পেয়ে যাবেন, এখানে কিন্তু আপনারা ছোটোখাটো অনুষ্ঠান করতে পারেন, যে কোনো অ্যাক্সেস করতে পারেন, এটা কমন ইউজার্সদের মধ্যে রয়েছে। এবং আপনারা এখানে কিন্তু আপনারা 8,000 লিটারের টোটাল জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন। এন্ট্রান্সের ঠিক ওপরেই দেখুন, এটা 8,000 লিটার জলের ট্যাঙ্ক আছে। বিল্ডিংটা কমপ্লিটলি রেডি টু মুভ। তো ফ্রেন্ডস, এতক্ষণ যে আপনারা এই ফ্ল্যাটটা দেখলেন, তো 800 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটার টোটাল দাম রয়েছে 28.5 লাখস। এখানে কিন্তু আপনারা লিফ্টটা পাবেন না, 28,50,000 টাকায় কিন্তু আপনারা এই ফ্ল্যাটটা কিন্তু লোকালিটিতে পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু আপনার মহামায়াতলা মেন রোডের ডিস্টেন্স মাত্র কিন্তু 400 মিটার, 400 মিটার কিন্তু আপনার ডিস্টেন্স রয়েছে মহামায়াতলা মেন রোড। আপনারা দেখতে পারলে এখানটাকে জাজ করতে পারবেন। এই হচ্ছে আপনার টোটাল মহামায়াতলা মেন রোডের সামনে বিল্ডিংটা দেখা যাচ্ছে। এখান থেকে আপনার বিডি মেমোরিয়াল স্কুলটাও কিন্তু খুব কাছাকাছির মধ্যে পেয়ে যাবেন। তো 28,50,000 টাকায় এখানে কিন্তু আপনার এই ফ্ল্যাটটা পেয়ে যাবেন। এখানে কিন্তু কোনো GST লাগছে না, নতুন ফ্ল্যাট একদম, কোনো GST লাগবে না। 28.5 লাখস কিন্তু আপনার এই ফ্ল্যাটটার দাম রয়েছে, প্রাইসটা প্রায় ফিক্সড বলতে পারেন। আপনারা পছন্দ হলে ফ্ল্যাটটা দেখতে আসুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ফ্ল্যাটটা ভালো লাগলে আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এবং ডেসক্রিপশন বক্সে যে নাম্বার আছে তাতে কল করতে পারেন, এবং ভিজিটের টাইমটা আমাদের সাথে ফিক্সড করে নিতে পারেন। তো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমি যা যা মিস করে গেছি সেগুলো আমি কমেন্ট করার আমি অবশ্যই চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ ভিডিওটা দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।